অংশে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রাণপ্রিয় আত্মার আত্মীয় পিতৃতুল্য সম্মানিত এমএস আহমদ স্যার, এছাড়া মুসলিম মিশন পরিচালনা পরিষদের সর্বস্তরের কর্মকর্তারা এখানে মঞ্চে উপস্থিত আছেন এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলীরাও মঞ্চে এবং আমার সামনে অনেক উপস্থিত হয়েছেন, এবং আমার প্রাণপ্রিয় মুসলিম মিশনের ছাত্র ভাইরা সকলকে আমি এই শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি। ফরিদপুর মুসলিম মিশন প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতি গঠনের যে পটভূমি সেটা হচ্ছে, আমি প্রথমে কোরআন থেকে একটি আয়াতের বাংলা অনুবাদ করেছি, যে নিশ্চয় তোমাদের সম্পদে নিঃস্ব এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। সেই চিন্তা থেকেই সমাজের যারা বিত্তশালী গুণী ব্যক্তি ওনারা মুসলিম মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই মুসলিম মিশনের পড়াশোনা করে আমরাও ইনশাআল্লাহ সমাজের বুকে প্রতিষ্ঠিত, যেহেতু আমরাও প্রতিষ্ঠিত হয়েছি কাজেই আমাদেরও কিছুটা দায়বদ্ধতা মুসলিম মিশনের প্রতি রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এগিয়ে এসেছি এবং গঠন করেছি ফরিদপুর মুসলিম মিশন প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতি। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা এই ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে ফরিদপুর মুসলিম মিশনের পাশে থাকব, এবং মুসলিম মিশনের শুধু পাশে নয়, যারা সমাজে বঞ্চিত অবহেলিত এবং নিপীড়িত মানুষ রয়েছেন, যারা সমাজে বঞ্চিত অবস্থায় আছেন, আমরা তাদের পাশে থেকে মুসলিম মিশনকে সাপোর্ট দিব এবং তাদের সাপোর্ট দিয়ে মুসলিম মিশনকে ইনশাআল্লাহ আরও উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা এই আপনাদের দেখানোর পথ ধরে এগিয়ে যেতে পারি এবং এই ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে ফরিদপুর মুসলিম মিশন আরও উত্তরোত্তর তার কর্মযজ্ঞ আরও ছড়িয়ে পড়বে এবং ফরিদপুরে মুসলিম মিশনের ছাত্ররাও দেশের বিভিন্ন আনাচে কানাচে দেশের দেশ গড়ার কাজে অবদান রাখবে। আমি আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।